মুহূর্তের সবচেয়ে বড় খবর। প্রায় 18 ঘন্টা পর খুঁজে পাওয়া গেল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যুবকের মৃতদেহ। গতকাল ডাউক নদীতে স্নান করতে এসে তলিয়ে গিয়েছিল যুবক। দীর্ঘক্ষণ গ্রামবাসীরা সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক উদ্ধার কাজ চালালেও কোনো মতেই উদ্ধার করা সম্ভব হয়নি। আজ অর্থাৎ রবিবার সকাল 5টা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে কালাইদাঙ্গি শ্মশান ঘাটের পাশে যুবকের মৃতদেহ দেখতে পায় কালাইদাঙ্গি গ্রামের বাসিন্দা ছোট ওরাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরবেলায় জরুরি কাজে নদীর ধারে এলাকায় গিয়েছিল ওই যুবক। হঠাৎ করে বালু চড়ে এক মৃতদেহ চোখে পড়ায় গ্রামবাসীদের ফোন করে বিষয়টি জানায়। তারপরেই জানা যায় গতকালকে স্নান করতে এসে যে যুবক তলিয়ে গেছিল ওই যুবকের এই মৃতদেহ। মৃতদেহকে উদ্ধার করে চোপড়া থানার পুলিশ ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আমরা জেনে নেব প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন। আমার গ্রামের একজন দেখছে, ছোট ওরাও নামে হলো, আমাকে ভোরবেলা ফোন করে, আমি তারপরে গিয়ে দেখি কালকে যে তলিয়ে গেছিলো ওই লাশটা ওখানে বালির চরে পড়ে আছে। আচ্ছা, তারপরে আমি আবার ওখান থেকে চোপড়া গিয়ে আমাদের নববাবুকে ফোন করছি এখানকার। আচ্ছা, কাঁচাকালি থানার ফাঁড়ির পুলিশকে ফোন করছি। ফোন করার পরে আধা ঘন্টা পরে এরা গেছে ওখানে গিয়ে মানে লাশটাকে কিভাবে জানতে বলেন বিষয়টা? আমাকে সকালে ভোরবেলা কেউ ওখান থেকে ফোন করতে গেছিলাম, ফোন করার পরে আমি ওখানে গিয়ে দেখি, দেখার পরেই পুলিশ আপনার নাম পরমেশ্বর ওরাও।